হায় হায়, বিপিএল কে তলানিতে ফেলে আইপিএল কে নিয়ে একই বললেন মুস্তাফিজুর রহমান। তাহলে কি মুস্তাফিজও দেশের সঙ্গে বেইমানি করবে? বাংলাদেশ থেকে এবারের আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 2 কোটি রুপি দিয়ে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। আইপিএল এর সুযোগ পেয়ে আনন্দিত মুস্তাফিজুর রহমান। আইপিএল এর সর্বপ্রথম 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর। ওই বছর দলের হয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স এবং সর্বশেষে রাজস্থান রয়্যালস এর হয়ে খেলেছেন মুস্তাফিজ। কিন্তু এবার তিনি যোগ দিয়েছেন দিল্লিতে। নতুন দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে মুস্তাফিজ লিখেছেন, নতুন দল নতুন অভিজ্ঞতা, দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে মুখিয়ে আছি আমি। একটি সফল ও স্মরণীয় আইপিএল মৌসুমের জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছি। আইপিএল হচ্ছে বড় মাপের আসর, তাই ভালো করব ইনশাআল্লাহ। এবারের আসরে ফেভারিটদের মতোই দল গড়েছে দিল্লি। নিলামের আগে তারা ধরে রেখেছিল ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, প্রীতিভ শ, আন্ডিট নরকিয়াকে। এছাড়াও নিলাম থেকে তারা নিয়েছে ডেভিড ওয়ার্নার এবং মিশেল মার্শকে। এছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শার্দুল ঠাকুর, চেতন সাকারিয়া এবং খলিল আহমেদ।